আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমাদের মাঝে সেই মাইন্ড রোপণ সময়টি চলে আসছে এবং আমরা ফুল মেডিকেল সোসাইটি আজকে এই অ্যাক্সিস মেডিকেল স্কুল, অ্যাক্সিস মেডিকেল স্কুলের প্রায় 80,000 মেডিকেল অ্যান্ড ডেন্টাল স্টুডেন্ট এবং এ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের অ্যাক্সিস মেডিকেল স্কুলে 1300-র উপরে ক্লাস হয়েছে, যাদের অবদান অপরিসীম। তাদের মধ্যে একজন আমাদের অভিভাবক, আমাদের অ্যাক্সিস মেডিকেল স্কুলের অন্যতম মেন্টর ডক্টর রেদন মাহমুদ, রেদনুর রহমান স্যার। স্যারকে চিনে না এমন কোন স্টুডেন্ট এবং স্যারের মতন হতে চায় না খুব কম মেডিকেল স্টুডেন্টই স্বপ্ন দেখে। যদি অনেক মেডিকেল স্টুডেন্টের স্বপ্ন দেখে যে আমি একজন ডক্টর প্রফেসর মোহাম্মদ রেদুর রহমান স্যারের মতো হতে চাই, স্টুডেন্ট একটু স্বপ্ন, তো আমরা খুব কাছ থেকে আজকে স্যারের কাছ থেকে অনেক মূল্যবান কিছু জিনিস শিখব এবং ইনশাআল্লাহ সেটা আমরা আমাদের মেডিকেল লাইফে এবং পরবর্তী লাইফে অ্যাপ্লাই করব। তো চলুন আমরা সবাই স্যারের কিছু মূল্যবান কথা শুনি। স্যার আপনি শুরু করতে পারেন। ধন্যবাদ তোমাকে এবং দর্শকদেরকে। এরকম যখন একটা টপিক আলোচনা করব, একটা ডিজিজকে উপলক্ষ করে আমরা অনেক কিছু শেখার সুযোগ আছে। আমি এই জিনিসটাই মেইনলি হাইলাইট করতে চেষ্টা করব। যেগুলো বইতে আছে এগুলো আমি বেশি বলতে চাই না, কারণ এগুলো তো বইতেই আছে। তাহলে আমি একটা গল্প, ডেঙ্গুর গল্প বলবো তোমাদের। আমি আশা করি যেহেতু স্টুডেন্ট, আমি চাই যে স্টুডেন্টস উইল ডেভেলপ এবিলিটি টু থিঙ্ক ক্রিটিক্যালি, টু থিঙ্ক বিয়ন্ড অ্যান্ড টু ট্রাই টু লার্ন মেনি ডিজিজেস ফ্রম ওয়ান ডিজিজ। তাহলে এই ডেঙ্গি রোগটা হচ্ছে ইজ এ ভাইরাল disease, is a mosquito borne disease, and it is a tropical disease. এই প্রত্যেকটা শব্দের একটা একটা মিনিং আছে। তাহলে এটা শুধু ভাইরাল ডিজিজ নয়, বলে যে এটা সেকেন্ড ভাইরাস যেটা ডিটেক্টেড হয়েছে। ভাইরাস কজেস ডিজিজ, মানে ফার্স্ট হচ্ছে ইয়েলো ফিভার, সেকেন্ড ভাইরাস হচ্ছে ডেঙ্গি ফিভার, যেটা ডিটেক্টেড হয়েছে, মানুষ জানতে পেরেছে ভাইরাস ক্যান কজ ডিজিজ। এই ডিজিজটা সারা দুনিয়া জুড়ে ট্রপিক্যাল কান্ট্রিজ, ট্রপিক্যাল কান্ট্রি মানে অন আইদার সাইড অফ দি ইকুয়েটর লাইন, এইসব এলাকাগুলোতে, কারণ এটার জন্য একটু গরম আবহাওয়া দরকার, ভেক্টর এবং ভাইরাস দুটার জন্যই, এবং বৃষ্টি দরকার। তাহলে এইসব জিনিসগুলো যে দুনিয়া যেসব জায়গাগুলোতে আছে ওখানেই ডেঙ্গি রোগ আছে। তাহলে ডেঙ্গি রোগটা হচ্ছে এটা একদম কমন, যেটা আমরা যেটাকে ডেঙ্গু বলে চিনি, সেই রোগটা হচ্ছে একটা জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, মেবি ভমিটিং, অফেন অ্যাসোসিয়েটেড উইথ স্কিন র্যাশ। তাহলে ডেঙ্গু রোগটা হচ্ছে একটা ফেব্রাইল ইলনেস, মানে এটা একটা জ্বর থাকে, এটা একটা পেইন প্রডিউসিং ইলনেস, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হবে, এই জন্য এটা আরেকটা নাম হচ্ছে ব্র্যাক বোন ফিভার। মানুষ মনে করে যে আমার হাড্ডি গুড্ডি সব চুরমার হয়ে গেছে, এরকম করে রাখছে, এরকম একটা ফিলিং হয়, এই জন্য এটাকে ব্র্যাক বোন ফিভার। এরকম একটা ব্যথা হয় এবং ফিভার উইথ র্যাশ দুনিয়া জুড়ে যত কমনেস্ট, ওয়ান অফ দি কমনেস্ট কজ অফ ফিভার উইথ র্যাশ এটা হচ্ছে ডেঙ্গু, এবং হচ্ছে এটা অ্যাকিউট, এটা দীর্ঘস্থায়ী হবে না কখনো, এটা 7-10 দিনের মধ্যে সব কিছু শেষ, বেঁচে গেলে বেঁচে গেল, মারা গেলে মারা গেল, বা কিছু অসুবিধা থেকে গেলে থেকে গেল, কিন্তু সাধারণত আমরা ধরে নেবো যে এটা 10 দিন পার হয়ে গেছে, মানে এরকমই ভালো হয়ে গেছে। তাহলে এরকম একটা রোগ যেটা অরিজিন মানুষ সঠিকভাবে জানে না, কিন্তু এটা একটা আরএনএ ভাইরাস, ইট মে হ্যাভ অরিজিনেটেড ইন অ্যানিমালস, ফ্রম অ্যানিমালস লাইক দি COVID-19 অর আদার সার্স ভাইরাস, মার্স ভাইরাস, বার্ড ফ্লু, এগুলো যেরকম এসছে ঠিক এরকম একটা অরিজিন থাকতে পারে।
তাহলে এরকম একটা ইনফেকশাস ডিজিজ যখন আমরা জানতে চাই, তখন বলে যে এটা তিনটা জিনিসের সংমিশ্রণে একটা ইনফেকশাস ডিজিজ হয়। একটা হচ্ছে হোস্ট, একটা এনভায়রনমেন্ট, আর একটা হচ্ছে ভেক্টর। হোস্ট, এজেন্ট, এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টের মধ্যে হচ্ছে ভেক্টর। তাহলে সব ইনফেকশাস ডিজিজে এই ট্রায়াঙ্গেলটা থাকবে, এবং হোস্ট হচ্ছে মানুষ। মানুষ ছাড়া এটা অন্য কোনো প্রাণীকে ইনফেক্টেড করে কিনা এটা এরকম বেশি জানা নেই, কিন্তু এটার মেইন এজেন্ট হচ্ছে হোস্ট, হচ্ছে মানুষ। এটার ভেক্টর হচ্ছে অ্যাডিস মসকিউটো, এবং এটার এজেন্ট হচ্ছে ডেঙ্গি ভাইরাস। তাহলে ডেঙ্গি ভাইরাসের প্রত্যেকটা ভাইরাস এর তোমরা শুনেছ যে মিউটেশন হয়, এরকম মিউটেশন হওয়ার কারণে ওদের কয়েকটা খুব কাছাকাছি জেনোমিক ডিফারেন্স ওয়ালা কয়েকটা স্ট্রেইন অনেক সময় আইডেন্টিফাই করে যায়। ডেঙ্গিতে এরকম চারটা স্ট্রেইন আছে, ড্যান ওয়ান, ড্যান টু, ড্যান থ্রি, ড্যান ফোর। এই চারটা স্ট্রেইনের সাথে এখন নতুন একটা যোগ হয়েছে 2013 সাল থেকে, এটা ড্যান ফাইভ। তাহলে এই ভাইরাসগুলো একটা আলাদা আলাদা ভাইরাস, কিন্তু ওরা সবাই ডেঙ্গি ভাইরাস, সবাই আরএনএ ভাইরাস, এবং সবগুলাই মানুষের মধ্যে করতে পারে সবগুলা। তাহলে একজন লোকের ম্যাক্সিমাম 4 বার বা 5 বার পর্যন্ত ডেঙ্গু হতে পারে, এর বেশি আর হওয়া সম্ভব নয়। সাধারণত 1 বা 2 বার এরকম মানুষের হয়। তাহলে এটা যদি পরিমাণগত দিকটা আমরা দেখি সারা দুনিয়া জুড়ে, বলে যে দুনিয়ার বছরে প্রায় 2.5 লক্ষ লোক হাসপাতালে ভর্তি হয় ডেঙ্গু রোগ নিয়ে, এবং প্রায় 10,000 লোক মৃত্যুবরণ করে ডেঙ্গুর কারণে। এছাড়া এফেক্টেড হয় প্রায় 5 মিলিয়ন, মানে 50 লক্ষের বেশি লোক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। তাহলে এই জন্য পাবলিক হেলথ যখন এইরকম বেশি পরিমাণ যখন হয়, তখন এটাকে বলে একটা পাবলিক হেলথ, এ ডিজিজ অফ পাবলিক হেলথ ইম্পর্টেন্স, বিকজ ইট ক্যান এফেক্ট লার্জ নাম্বার অফ। তাহলে একটা দেশে যখন ডেঙ্গুটা প্রত্যেক বছর ধরে হতে থাকে এবং বারবার মানুষের মধ্যে চলতে থাকে, তখন এই দেশগুলোকে বলা হয় যে ওরা এন্ডেমিক ফর ডেঙ্গি। তাহলে এন্ডেমিক মানে হচ্ছে এটা একটা চলমান অবস্থায় আছে, কিন্তু কোনো সময় ছিল না, নতুন করে যদি আসে তখন এটাকে বলে এপিডেমিক। যেমন কোভিডকে আমরা বলি এপিডেমিক, ডেঙ্গিকে আমরা বলবো এন্ডেমিক ডিজিজ। এটা প্রত্যেক বছর বাংলাদেশে, কোনো বছর বেশি কোনো বছর কম, এরকম হতেই থাকবে। তাহলে এই জন্য এই ভাইরাসগুলো যখন একবার একজনকে ইনফেক্টেড করে, তখন ওই ভাইরাসের এগেনস্ট লাইফ লং একটা ইমিউনিটি হয়। যেমন আমার যদি একবার ড্যান ওয়ান দিয়ে ইনফেকশন হয়, আমার জীবনে আমি ড্যান ওয়ান দ্বারা আর কখনো ইনফেক্টেড হব না, এটা হচ্ছে লাইফ লং ইমিউনিটি। এবং একবার যদি আমার ড্যান ওয়ান হয়, প্রায় 3 মাস পর্যন্ত ড্যান টু, থ্রি, ফোর এগুলোও আমার হবে না, এটাকে বলে ক্রস ইমিউনিটি। তাহলে এক ভাইরাসের কারণে হচ্ছে, কিন্তু এমন কতগুলো অ্যান্টিবডি আইজিএম প্রোডাকশন করছে যেগুলো সব ভাইরাসের কাছে প্রোটেকশন করছে 3 মাস পর্যন্ত। দেওয়ার পরেও আমার কিন্তু আবার ড্যান টু, ড্যান থ্রি, ড্যান ফোর যে কোনো একটা দিয়ে আমার হতে পারে, কিন্তু ওয়ান দিয়ে আর হবে না গো। তাহলে এরপরে যদি 3 মাসের পরে যদি কারো ড্যান টু দিয়ে আবার ইনফেকশন হয় বা ড্যান থ্রি দিয়ে আমার ইনফেকশন হয়, তখন আমার বডিতে যে একটা ড্যান ওয়ানের এগেনস্ট ইমিউনিটি আছে, ওই ইমিউনিটিটা নতুন ভাইরাসকে এনহ্যান্স করে, ওদের অ্যাবিলিটি টু মাল্টিপ্লাই, অ্যাবিলিটি টু ইনভেড দি সেলস, অ্যাবিলিটি টু ইনভেড দি অর্গানস, এটা ওদের ইনক্রিজ করেছে। এটা এই জিনিসটাকে বলে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্ট। তাহলে এটা একটা প্যাথোলজিক্যাল ইস্যু, মানে প্যাথোফিজিওলজি, কিন্তু এটার বিরাট একটা গুরুত্ব আছে। গুরুত্বটা কি, সেটা হচ্ছে মনে করো বাংলাদেশে ডেঙ্গি ভ্যাকসিনের দাম কিন্তু খুব বেশি না, ডেঙ্গির ইফেক্টিভ ভ্যাকসিন অ্যাভেইলেবল, কিন্তু বাংলাদেশে এটা দেওয়া যাচ্ছে না, কারণ যাদের এখনো হয় নাই ওদের অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্ট হয়ে যেতে পারে, ফলে এরপরে যদি ওদের ডেঙ্গু হয় তখন ওদের সিভিয়ার ডেঙ্গি হয়ে মারা যেতে পারে। তাহলে ইফেক্টিভ ভ্যাকসিন থাকা সত্ত্বেও অনেক সময় যে ভ্যাকসিন দেওয়া যায় না, সেটার একটা এক্সাম্পল হচ্ছে ডেঙ্গি।
এবং ডেঙ্গিতে যেই ভ্যাকসিনের অসুবিধা হচ্ছে, এই ভয়টা আমরা COVID-19 সায়েন্টিস্টরা পাচ্ছি যে COVID-19 যদি ভ্যাকসিন দেওয়া হয়, এরপরে যদি কারো COVID-19 একটা ভ্যারিয়েন্ট স্ট্রেন দিয়ে ইনফেকশন হয়, তখন ওর মারা যাওয়ার সম্ভাবনাটা বেশি হয়ে যাবে বিকজ অফ দি ADE, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্ট। তাহলে তোমরা সবাই এটাকে, এই শব্দটাকে মাথার মধ্যে ঢুকাও যে কিছু ভাইরাল ডিজিজ আছে যেখানে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্ট হতে পারে। এই জন্য সেকেন্ড টাইম যখন ডেঙ্গু হয়, ওদের মধ্যে ডেঙ্গি হিমোরেজিক ফিভার বা ডেঙ্গি শক সিন্ড্রোম, যে দুটা হচ্ছে পটেনশিয়ালি ফেটাল ম্যানিফেস্টেশন অফ ডেঙ্গি, মানে ডেঙ্গিতে কিছু রোগ মারা যেতে পারে। তাহলে যারা মারা যাবে ওদের আইদার ডেঙ্গি হিমোরেজিক ফিভার হতে হবে অথবা ডেঙ্গি শক সিন্ড্রোম। এই জিনিসগুলো না হয়ে ওরা ডেঙ্গুতে কখনো মারা যাবে না। তাহলে এই জিনিসগুলো যদি দ্বিতীয়বার কারো ডেঙ্গু হয়, ওদের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি, প্রথমবারে কম, কিন্তু প্রথমবারও হতে পারে। তাহলে যতগুলো DHF বা DSS আমরা দেখি ডেঙ্গি শক সিন্ড্রোম, তার মধ্যে শতকরা 85% হচ্ছে সেকেন্ডারি ডেঙ্গি, বাকি 15% হচ্ছে প্রাইমারি। তাহলে এই অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্ট এটা এমন একটা প্যাথোফিজিওলজিক মেকানিজম হুইচ ইজ রেসপন্সিবল ফর দি সিভিয়ার ডিজিজ। তাহলে সিভিয়ার ডিজিজ মানে কি? সিভিয়ার ডিজিজ মানে হচ্ছে ভাইরাসগুলা ইনফেক্ট দি WBC। যখনই একটা মশা আমাকে কামড় দিচ্ছে, এটা আমার ইন্টারস্টিশিয়াল টিস্যুতে থাক অথবা ব্লাড ভেসেলে যাক, ওইটা ওরা লিম্ফোসাইট গুলার ভিতরে ঢুকে যাচ্ছে। ঢুকার পরে এই লিম্ফোসাইট গুলা সারা শরীরে সার্কুলেট হচ্ছে, শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যাচ্ছে, ওখান থেকে আবার অঙ্গ প্রত্যঙ্গে চলে যাচ্ছে। তাহলে এই WBC গুলো যখন ইনফেক্টেড হয় বেশি পরিমাণে, হাই ভাইরাল লোড বলে, যে ভাইরাস বেশি হয়েছে, মানে ADE যদি হয়ে থাকে ওদের ভাইরাল লোডটা বেশি হয়েছে, তাহলে বেশি হয়ে গেলে অনেকগুলো WBC একসাথে ইনফেক্টেড হয়ে যায়। একসাথে ইনফেক্টেড হয়ে ওরা কতগুলো কেমিক্যাল মেডিয়েটরস রিলিজ করে, সাইটোকাইনস বলে। এই সাইটোকাইন গুলো যখন রিলিজ হয়, তখন এই সাইটোকাইন গুলো এক এক ভাইরাসের জন্য এক এক রকম, এবং এমন পরিমাণে সাইটোকাইন বের হয় যে এটাকে বলতেছে সাইটোকাইন স্টর্ম, একটা সাইক্লোন হয়ে যাচ্ছে সাইটোকাইন, অথবা বলছে যে এটা একটা সুনামি অফ সাইটোকাইন। যে এত বেশি পরিমাণে মানুষের মধ্যে সাইটোকাইন হয়ে যায়, তখন হয় কি, ডেঙ্গু রোগীদের তখন ব্লাড ভেসেল গুলো ডাইলেট করে যায়। ব্লাড ভেসেল গুলো যদি ডাইলেট করে যায়, তখন ওদের শক হয়ে যায়। তাহলে এই শকটা হচ্ছে, এই শকটার একটা নাম হচ্ছে ইউভলিমিক শক, মানে ওদের মানুষের যতটুক ব্লাড ভলিউম থাকার কথা ওর ওটুক আছে, কিন্তু ওর স্পেসটা এমন ভাবে ভ্যাসোডাইলেটেশন হয়ে বেড়ে গেছে যে ওর ব্লাড প্রেশার আর মেনটেন হচ্ছে না, ও শকে চলে গেছে। এবং শুধু শক হয় না, এই ব্লাড ভেসেল গুলা বিকামস লিকি। নর্মালি আমার ব্লাড ভেসেল শরীরে কিন্তু লিকি নেই, কিন্তু যখন এই সাইটোকাইন স্টর্মের মধ্যে পড়ে যাবে, তখন ব্লাড ভেসেলস বিকাম লিকি। এই যখন লিকি হয়ে যায়, তখন দেয়ার ইজ এক্সুডেশন অফ প্লাজমা, এটাকে বলছে প্লাজমা লিকেজ। তাহলে সাইটোকাইন আমরা বললাম যে ভ্যাসো ডাইলেটেশন করে শক করছে, এবং প্লাজমা লিকেজ করে আরো ব্লাড ভলিউমটা কমিয়ে দিচ্ছে। তাইলে ডেঙ্গু শক সিন্ড্রোম হওয়ার কারণ হচ্ছে প্লাজমা লিকেজ হয়ে ব্লাড গুলো বেরিয়ে যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ ব্লাড ভেসেল গুলো ডাইলেট করে যাচ্ছে। তাহলে এটার ইমপ্লিকেশন কি? এটার ইমপ্লিকেশন হচ্ছে যখন আমরা চিকিৎসা করি, তখন এই প্যাথোফিজিওলজির বিরুদ্ধে আমরা অ্যাকশন নিই। তাহলে রোগীগুলোকে শুরুতেই একদম পাওয়ার সাথে সাথে, যেই দেখলাম যে শক মানে হচ্ছে একটা পেইল সোয়েটি ময়েস্ট ফেসিস থাকবে, ব্লাড প্রেশার থ্রেডি পালস অথবা রেপিড পালস হবে, এবং ব্লাড প্রেশার ইজ নট রেকর্ডেবল, লেস দেন 90 মিলিমিটার সিস্টলিক হয়ে যাবে, তখন এই তিনটা যখন একসাথে থাকবে, তখন ওকে আমরা তখন সাথে সাথে ওকে রেপিডলি IV ফ্লুইড দিতে হবে। বলে যে 20 লিটার পার মিনিট করে ফ্লুইড দিতে হবে, 20 ml পার মিনিট। তাহলে দুই দিকে দুইটা ভেইনে ব্লাড IV চ্যানেল লাগিয়ে আমরা রেপিডলি ওদেরকে ইনফিউজ করি। এটা 2-3 ঘন্টা ধরে যদি চালানো যায়, তাহলে অটোমেটিক্যালি সাইটোকাইন গুলা নেচারালি যে কমে যায়, ওতে ভ্যাসোডাইলেটেশন কমে যাচ্ছে, ওর প্লাজমা লিকেজ কমে যাচ্ছে,
এবং রোগীগুলো বেঁচে যায়। কিন্তু এই প্রথম 2 ঘন্টায় যে এরকম র্যাপিডলি ভলিউমটা আমাদেরকে ইনফিউজ করতে হবে, এটা যদি আমরা করতে ব্যর্থ হই যে কোনো কারণে, তাহলে ইট মে এনহ্যান্স দি ডেথ অফ দি পেশেন্ট। এই জন্য ডেঙ্গুতে যেসব রোগীগুলো মারা যাচ্ছে সেগুলো হচ্ছে শতকরা 90 ভাগের বেশি হচ্ছে এই ভলিউম রিপ্লেসমেন্টের অভাবে মারা যাচ্ছে। আমি যেটা বলছিলাম যে তুমি দেখো যে প্যাথোফিজিওলজিটা কিরকম, কতগুলো সাইটোকাইন রিলিজ হচ্ছে এর কারণে আমার রোগীটা মারা যাচ্ছে, সাইটোকাইন স্টর্ম। তাহলে এই সাইটোকাইন স্টর্মটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, যেমন ডেঙ্গুতে যে সরি কোভিডে যে সাইটোকাইন স্টর্ম হচ্ছে সেটাতে কিন্তু কোনো ভ্যাসোডাইলেটেশন হয় না, ওটাতে কি হয় ওটাকে বলে যে ইমিউনোথ্রম্বোসিস। সব চিকন 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 যেসব ব্লাড আছে, মাইক্রো সার্কুলেশন আছে, মাইক্রো সার্কুলেশনের ভিতরে থ্রম্বোসিস হয়ে যায়, থ্রম্বোসিস হয়ে অর্গান ডিসফাংশন করে। এই থ্রম্বোসিসটা সবচেয়ে বেশি হয় লাংসে, এই জন্য লাংসে ওদের জন্য হাইপোক্সিয়া হয়ে যায়, এবং হাইপোক্সিয়া এমন ভাবে হয় যেহেতু ওদের থ্রম্বোসিস থাকে তাহলে ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ হয়ে যায়। যখন ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ হয় তো ওদেরকে অক্সিজেন দিলেও কাজে লাগে, আর সামান্য অক্সিজেন দিলে কাজ হচ্ছে না, ওদেরকে হাই ফ্লো দিতে হচ্ছে অথবা ভেন্টিলেটর দিয়ে দিতে হচ্ছে। ভেন্টিলেটর দিয়ে কাজ হচ্ছে না, ওদেরকে এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন বলে একটা জিনিস আছে, যে শরীরের বাইরে ডায়ালাইসিসের মতো ব্লাডটা বাইরে নিয়ে অক্সিজেন দিয়ে আবার ফিরে দিবে। এটা আমাদের দেশে নেই কিন্তু এটা উন্নত দেশ সবগুলোতে এটা ব্যবহৃত হচ্ছে। তাহলে এইভাবে করে তাহলে এই প্যাথোফিজিওলজি ইজ দ্য বেসিস অফ ডিসাইডিং অন দি নেচার অফ ট্রিটমেন্ট। তাহলে প্রত্যেকটা রোগে যদি আমরা ভালোভাবে প্যাথোফিজিওলজিটা বুঝে ফেলতে পারি তাহলে ওকে চিকিৎসা করতে, ওকে চিকিৎসা চিকিৎসা তো সবাই করতেছে, একটা কোয়াকেও চিকিৎসা করতে পারে, চিকিৎসা হতে হবে নির্ভুল চিকিৎসা, যে আমি আমাকে দিয়ে যেন একটা ভুলটা আল্লাহ করিয়ে না ফেলে। এইভাবে করে যে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, ওই প্রস্তুতির অংশ হচ্ছে আমাকে প্যাথোফিজিওলজিটা জানতে হবে, বুঝতে চেষ্টা করতে হবে এবং ওইভাবে চিকিৎসা দিতে চেষ্টা করতে হবে, তাইলে আমি অনেক সময় নির্ভুল হতে পারবো, বেশিরভাগ ক্ষেত্রে নির্ভুল হতে পারবো। এরপরে আমরা দেখি যে যেটা হচ্ছে ভ্যাক্টর, এই রোগটা এমন যে বলে যে ডেঙ্গি যদি একবার ঢুকে এটা আর কখনো ওই জায়গার থেকে বের হয় না। এটা নিয়ে একটা প্রবাদ আছে, বলছে ডেঙ্গি নোস টু এন্টার বাট নেভার নোস দি এক্সিট, ডাজেন্ট নো দি এক্সিট। তাহলে এটা দুনিয়া যেসব শহরে গিয়েছে বেশিরভাগ শহরে এটা এখনো রয়ে গেছে, কোথাও এখনো একদম এলিমিনেট করে ফেলতে পারেনি। কারণ কারণ হচ্ছে এটা শুধু সরকার বা মিউনিসিপ্যালিটি যদি চাই এটাকে বন্ধ করে ফেলতে, এটা কিন্তু করা সম্ভব নয়। যেমন এক্সাম্পল, ঢাকা শহরের যদি আমি যদি 100 কোটি টাকা খরচ করি ঢাকা শহরের সব মশা নির্মূল করা সম্ভব, বাস্তবিক পক্ষে সম্ভব, কিন্তু সম্ভব হলে কি হবে, এটা এটা 6 মাসের মধ্যে আবার সবাই চলে আসবে, তাহলে এটাকে বলে সাস্টিনেন্স। তাহলে একবার মেরে ফেলা সম্ভব কিন্তু 6 মাস পরে আবার চলে আসবে, এটা ধরে রাখাটা সম্ভব নয়। এই জন্যই আর আর হচ্ছে এই মশাটার এমন কিছু চরিত্র আছে যে চরিত্রের কারণে সরকার বা মিউনিসিপ্যালিটি চাইলে করতে পারছে না, কারণ কারণ হচ্ছে এটার ব্রিডিং হ্যাবিট। তাহলে ব্রিডিং হ্যাবিটটা হচ্ছে একটা হ্যাবিট হচ্ছে ইট ইট প্রেফার্স ক্লিন ওয়াটার, ইট গ্রোজ ইন আর্টিফিশিয়াল রিজার্ভার্স নট ইন নেচারাল রিজার্ভার্স। তাহলে যেগুলো নেচারাল রিজার্ভ, যেমন অ্যানোফিলিস মসকিউটো যেটা মশা জাপানিজ এনকেফালাইটিস এসব রোগগুলো করে, ওরা কিন্তু দে প্রেফার দি নেচারাল, ওরা ম্যান মেড গুলোতে করবে না, আর্টিফিশিয়াল কন্টেইনারে করবে না, এবং ওরা ঘোলা পানি ময়লা পানি এগুলোতে আরো করতে সুবিধা হচ্ছে। কিন্তু এই অ্যাডিস মশা, এই জন্য আমার একজন স্যার বলতে বলছে এটা একটা ভদ্র মশা, এটা একটা কুলিন মশা, এটা বড় লোকদের ঘরে থাকে এবং শহরে থাকে, গ্রামে কিন্তু এটা নেই কম। সেটার কারণ হচ্ছে ইট গ্রোজ ইন আর্টিফিশিয়াল কন্টেইনার উইথ ক্লিন ওয়াটার। তাহলে আর্টিফিশিয়াল কন্টেইনার মানে হচ্ছে টিনের কৌটা, কোকের কৌটা, নারিকেলের মালা, টায়ারের অংশ, এরকম আপনারা জানেন, এগুলো আমি আর এগুলো লম্বা করতে চাই না,
যেটা হচ্ছে যে এইসব জায়গায় যখন বৃষ্টিগুলো একবার পড়ে কয়েকদিন বন্ধ থাকে, তখন বৃষ্টির পানির একটু উপরে করে অংশে ওরা সব ডিম পেড়ে দেয়। এরপরে যখন আবার বৃষ্টি হয় তখন এই ডিমগুলো হ্যাচ হয়, হ্যাচ হয়ে ওরা সব মশা হয়ে যায়। তাহলে এই জন্য এই আর্টিফিশিয়াল কন্টেইনার বিভিন্ন জায়গায় পড়ে থাকে, এটা মিউনিসিপ্যালিটির পক্ষে খুঁজে খুঁজে বের করা সম্ভব নয়, সরকারের পক্ষে খুঁজে খুঁজে বের করা সম্ভব নয়। এটা যার এলাকায় আছে সে নিজেই যদি এটা সচেতন হয়ে না করে তাহলে এটা কখনো শেষ হয় না। এই জন্যই ডেঙ্গি নোস টু এন্টার, ইট ডাজন্ট নো এক্সিট, বিকজ সব লোককে মিলিয়ে একসাথে পরিষ্কার করে ফেলা এটা সম্ভব হয় না এবং মানুষের অজান্তে। যেমন একটা টয়লেট কমোড, ওখানে পানি জমে আছে, এটা এক সপ্তাহ ব্যবহৃত হয়নি, ওখানেই ওটা যদি ঢাকনা দেওয়া না থাকে ওখানেই মশা হয়ে যাবে। তাহলে এরকম এটা বাসার কোথায় কোন কোনায় কোন কাজের লোক 30 ml পানি রেখে দিচ্ছে, ওই 30 ml এর মধ্যেই অগ্রহ করতে পারে। তাহলে এই জন্য এটা ভেরি ডিফিকাল্ট, মানুষ নিজেরা যদি সঠিকভাবে সচেতন ভাবে, এবং এটা ওভার ওভাগুলা থেকে যায় বছরের পর বছর, ওভার মধ্যে ভাইরাসও থেকে যায়, তাহলে ডেঙ্গুকে সহজে নির্মূল করা যায় না। তাহলে ডেঙ্গু নির্মূল করার উপায় হচ্ছে জনসচেতনতা সৃষ্টি করে, মানুষ নিজের ঘরের মধ্যে পানি জমাবে না, নিজের আঙ্গিনায় পানি জমাবে না, এবং মশাটার ফ্লাইট রেঞ্জ কিছু ইজ অনলি 1 km। তাহলে আপনার চারিদিকে 1 km মধ্যে যদি কেউ জমানো পানি না রাখে ওখানে ডেঙ্গু হওয়া সম্ভব নয়, তাহলে আপনার বাসায় ডেঙ্গু হবে না। তাহলে ডেঙ্গুটা এরকম একটা জিনিস, এই জন্য এটা ক্লিয়ার ওয়াটারে হয় এবং এটা ইট ক্যান ট্রান্সমিট থ্রু ওভাম, ওভামের মাধ্যমে ট্রান্সমিট করে বলে এটা বছরের পর এই বছর একবার হয়ে শেষ হয়ে গেল, শীতকালে কিচ্ছু থাকলো না, আবার এর পরের বৃষ্টি সামনের বছর যখন বৃষ্টি হবে তখন সেই ওভামটা আবার হ্যাচ করবে, তখন ওই ওভামের থেকে যে মশাটা হবে সেটা আবার ক্যারি করবে। তাহলে এভাবে করে ট্রান্সমিশন একটা সাইকেল বলে এটা মেনটেন হয় অনেকগুলো রোগে, যেমন যেমন হচ্ছে সে ফর এক্সাম্পল কালাজ্বর, স্যান্ড ফ্লাই, হ্যাঁ ওটা তো একটা 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 সেকেন্ডারি হস্ট লাগতেছে, অনেকগুলো যেমন রেবিস, এটাকে ডগ লাগতেছে বা মাঙ্কি লাগতেছে, এরকম একটা ভ্যাক্টর ইজ রিকোয়ার্ড, দিস ইজ ওয়ান অফ দি ভ্যাক্টর। তাহলে এই রোগটা ডেঙ্গি রোগ এত বছর জানা হওয়ার পরেও এটার সঠিক কোনো চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হচ্ছে না, এবং এটার জন্য যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এটার জন্য ওষুধ কোম্পানিরা বেশি খরচ করতে চাচ্ছে না, কারণ হচ্ছে এটা গরিবদের রোগ, এটাতে যদি চিকিৎসা করে এটা যদি ওষুধ বানায় এটা কাজে নাও লাগতে পারে এবং তা হতে পারে, ওষুধ বানানো অনেক খরচের ব্যাপার। এই জন্য এই রোগের জন্য গত 50 বছরে কোনো চিকিৎসা আবিষ্কার হয়নি। এই জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রোগটাকে বলেছে এটা একটা নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ। তাহলে নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ বলার কারণে এটা একটা WHO এর স্পেশাল অ্যাটেনশন পায়, বিকজ ইট ইজ এ নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ। তাহলে কিছু রোগীর জন্য যেসব রোগগুলোতে সঠিকভাবে ইন্ডাস্ট্রি অথবা স্টেটস আর নট ইনভেস্টিং এনাফ, তখন ওই রোগগুলোকে নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ বলা হয়। আর হচ্ছে এটা একটা সব সব ভাইরাস রোগের একটা ইনকিউবেশন পিরিয়ড আছে, ইনকিউবেশন পিরিয়ডটা একটা অ্যাভারেজ আছে, একটা রেঞ্জ আছে। তাহলে এই রোগের রেঞ্জ হচ্ছে 3 থেকে 14 দিন। তাহলে একজন ট্রাভেলার যদি বাংলাদেশ থেকে ঢাকা শহর থেকে এই সময়ে UK যায়, ওর যদি 14 দিনের ভিতর জ্বর হয়ে যায় ডেঙ্গি ইজ এ সাসপেক্ট, কিন্তু 14 দিনের ভিতর যদি জ্বর না হয় তখন হি ইজ নট এ সাসপেক্ট ফর ডেঙ্গি, বিকজ হি ইজ বিয়ন্ড দি ইনকিউবেশন পিরিয়ড। তাহলে এই ইনকিউবেশন পিরিয়ডের অনেক ব্যবহার আছে। ইনকিউবেশন পিরিয়ড যে আমরা শুধু মুখস্ত করি এটা নয়, যেমন মনে করে COVID-19 14 দিন কোয়ারেন্টাইন পিরিয়ড কেন করা হলো, ওদের আইসোলেশন 14 দিন কেন করা হলো, কারণ হচ্ছে এটার ম্যাক্সিমাম ইনকিউবেশন পিরিয়ড ইজ 14 days। তাহলে আমি যদি কারো কাছ থেকে কোভিড নিয়ে থাকি আজকে, 14 দিনের মধ্যে যদি আমার লক্ষণ না হয় তাহলে আমি ভাইরাসটা নিয়ে নেই ওর থেকে। তাহলে 14 দিনটা এই এই ইনকিউবেশন পিরিয়ডটা অনেক জায়গায় এত ইম্পর্টেন্ট, তাহলে এটা অনেকগুলো রোগের মধ্যে এটা মনে রাখতে হবে এবং এটার ব্যবহারটা চিন্তা করতে হবে। এটার ব্যবহার হচ্ছে আমরা 14 দিন পরে যদি হয় ওকে ডিডিজেই আনবো না, ডিফারেন্সিয়াল ডায়াগনো। তাহলে UK ফিজিশিয়ানদের জন্য এটা বেশি, আমাদের সাথে সব ডেঙ্গি আছে আমাকে এটা চিন্তা করতে হচ্ছে না, কিন্তু UK ডাক্তারকে ওটা চিন্তা করতে হচ্ছে, সে বাংলাদেশ থেকে গেছে, ওর বাবা ওর কোভিড হতে পারে, ওর ডেঙ্গু হতে পারে, ওর চিকুনগুনিয়া হতে পারে, ওর ম্যালেরিয়া হতে পারে, কত কিছু হতে পারে,
ওরা কিন্তু তখন সন্দেহের মধ্যে পড়ে যায়। তা আমাদের তো সব নিজেদের লোক, এই জন্য আমাদের বেশি আর সন্দেহ পড়তে হয় না। এরপরে হচ্ছে আসব, সেটা হচ্ছে লক্ষণ দেখে রোগ চিনা যায় কিনা। তাহলে আমাদের চিকিৎসকের লাইনে যারা দাদা পরদাদা ছিল, আমাদের তিন জেনারেশন আগে যারা চিকিৎসক ছিল, ওদের তো কোনো ইনভেস্টিগেশন ছিল না, ওদের কোনো এরকম বইও ছিল না যে ডেঙ্গি রোগে কি হয়, একজনের থেকে যে আরেকজনে জেনে যাবে চট করে, এই সুযোগ ছিল না। কিন্তু ওরাও জানতে পারত। তাহলে মানুষের একটা ক্যাপাসিটি টু অবজার্ভ আছে, অবজারভেশন ক্যাপাসিটি। তাহলে কুশিং সাহেব আজকে থেকে 200 বছর আগে, 200 না আরো কম, 150 বছরের মতো, উনি দেখেছে যে রোগীগুলার হেডেক, ভমিটিং এবং লস অফ ভিশন, ব্লাইন্ডনেস, বলছে এই তিনটা একসাথে থাকলে ওর রোগটা ব্রেন টিউমার। এখন আমরা বলি হেডেক, ভমিটিং, প্যাপিলিডোমা, তার মানে হচ্ছে রেজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। তাহলে এই অবজারভেশন গুলো যখন কোনো এক্সরে ছিল না, সিটি স্ক্যান ছিল না, পোস্টমর্টম ছিল না, ওরা কিন্তু অবজারভেশন দিয়েই এগুলো লিখে গেছে। আমরা এখনো এগুলো পড়ি, এখনো ওইগুলো দেখে আমরা শিখি। তাহলে মানুষের এই জন্য বলে যে মেডিকেল কলেজের ছাত্রদের তো টিচারের দরকার নেই, ওরা তো বই পড়ে পড়ে ইন্টারনেটে তো সবকিছু পাওয়া যায়, ওরা পড়ে পড়ে তো চিকিৎসক হয়ে যেতে পারত। তো আর্গুমেন্ট বলছে না, ওরা হতে পারে না, কারণ ওদেরকে একটা প্র্যাকটিক্যাল বলে একটা জিনিস আছে এখানে, এখানে লার্নিং বাই ডুইং বলে একটা জিনিস আছে, যে জিনিসটা না করলে ওর লার্নিং ইজ নট কমপ্লিট আনলেস এ প্রফেশনাল লার্নস বাই ডুইং। সো ফর এ প্রফেশনাল হোয়াট ইউ আর গোয়িং টু বিকাম, লার্নিং বাই ডুইং ইজ দ্য লাস্ট স্টেপ অফ লার্নিং। ইফ ইউ হ্যাভ নট লার্ন বাই ডুইং, ইউ হ্যাভ নট লার্ন কমপ্লিটলি, ফুললি, ইউ হ্যাভ লার্ন ইনকমপ্লিটলি। তাহলে এরকম একটা জিনিস আছে। তাহলে আমরা রোগীর লক্ষণ দেখে কিভাবে রোগ নির্ণয় করতে চেষ্টা করতে পারি, সিমটম জায়গায় এসে আমি এই জায়গাটাতে আলোচনা করব। তাহলে এটা তো আমরা বলেছি যে এটা একটা ফেব্রাইল ইলনেস, অ্যাকিউট, অ্যাকিউট মানে শর্ট ডিউরেশন, বলে যে 7 দিনের বেশি যদি জ্বর হয় এটা ডেঙ্গু নয়। তাহলে আমরা একটা ক্লু পেয়ে গেছি, এই ক্লু গুলাই হচ্ছে আমার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এর ভিত্তি। তাহলে মানুষের কোনো অলৌকিক ক্ষমতা নেই, কোনো অলৌকিক ক্ষমতা থাকা সম্ভব নয়, কিন্তু মানুষের এক্সট্রিম অ্যাবিলিটি টু অবজার্ভ। ওই জন্য বলে যে আমরা স্টুডেন্টদেরকে বলি যে তোমাকে ইগল সাই থাকতে হবে। ইগল সাই মানে হচ্ছে ও 2 মাইল উপর থেকে মুরগির বাচ্চাকে টার্গেট করে ডাইভ করে মুরগির বাচ্চাকে ধরে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে ইগল সাই। তাহলে মানুষ কিন্তু এটা হওয়া সম্ভব নয়। তারপরেও বলছে তুমি চিকিৎসক কেন হয়েছো, তোমার ইগল সাই থাকতে হবে। তাহলে একজন চিকিৎসকের এই ইগল সাইটা হচ্ছে ইজ অ্যাবিলিটি টু অবজার্ভ। তাহলে এই ডেঙ্গি ফিভারটা কি আসলে? ডেঙ্গি ফিভারটা হচ্ছে এমন ফিভার যে শতকরা প্রায় 80 ভাগে ওরা জানেই না যে ওদের ডেঙ্গু হয়েছিল, দে রিমেইন অ্যাসিমটোমেটিক, অথবা একদিন দুদিন জ্বর, সর্দি কাশি, বা সর্দি কাশি তো থাকে না, এটাতে জ্বর হয়ে সে ভালো হয়ে গেল, যেমন এখন কোভিড হচ্ছে। হ্যাঁ, ও বলছে ওখানে শতকরা 80 ভাগ অ্যাসিমটোমেটিক। তাহলে অনেকের হয়ে গেছে, এই যে আজকে যারা দেখতেছো এখানে, তোমাদের অনেকের কোভিড হয়ে গেছে, তুমি জানো না। যদি অ্যান্টিবডি টেস্ট থাকতো তাহলে করে আমরা জানতে পারতাম, কিন্তু টেস্ট তো পারমিশন দিচ্ছে না, এই জন্য আমরা পাচ্ছি না। তাহলে এরকম একটা রোগ যে কোনো সিমটম করে না শতকরা 10 জন ইনফেক্টেড হলে 8 জনের মধ্যে, বাকি লোকদের মধ্যে কিছু সিমটম করে, এবং এই সিমটমটা একদম একদিন দুদিন তিন দিন জ্বর হয়ে শেষ হয়ে গেলে এরকম হতে পারে, আবার এই সিমটমগুলো এমন তীব্র হতে পারে যে ও মারা যেতে পারে। তাহলে ইট হ্যাজ, এটাকে বলে স্পেকট্রাম অফ ইলনেস। স্পেকট্রামের ওয়ান এন্ডে হচ্ছে নো সিমটম, নো সিমটম এট অল। দি আদার এন্ড অফ দি স্পেকট্রাম হচ্ছে ডেথ, অ্যান্ড পেশেন্ট ক্যান বি এনিহোয়ার ইন বিটুইন নো সিমটম অ্যান্ড ডেথ। তাহলে এই মাঝখানে রোগীদেরকে আমাদেরকে দেখতে হবে, এবং দেখে ওদের স্টেজ স্পেসিফিক, ওদের ডায়াগনোসিস স্পেসিফিক, আমাদের ওদের সিমটোমেটোলজি স্পেসিফিক আমাদের চিকিৎসা দিতে, সব ভাইরাল ইলনেস গুলো একটা। তাহলে বেশিরভাগ ভাইরাল ইলনেস গুলো হচ্ছে বলে যে ওষুধ খাইলে 7 দিন, না খাইলে 1 সপ্তাহ, যেমন সর্দি কাশি জ্বর, যেটা ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস,
তাহলে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস বলে যে সব ওষুধ খেলে 7 দিন না খেলে 1 সপ্তাহ মেনি ভাইরাল ফিভার্স আর লাইক দ্যাট এবং জ্বরের চিকিৎসার মধ্যে আমরা ধরে নেই যে সেকেন্ড উইকের ফিভার যদি হয় এটা ভাইরাল নয় নন ভাইরাল কিন্তু তোমাদের চোখের সামনে আছে যে COVID-19 ইজ এ ফিভার হুইচ ক্যান গো বিয়ন্ড 2 উইকস ইভেন 3-4 উইকস পর্যন্ত চলে যাচ্ছে নাকি তাহলে কিছু ভাইরাল ইনফেকশন আছে গোজ বিয়ন্ড 7 ডেজ মোস্ট অফ দি ভাইরাল ইলনেসেস আর লেস দেন 7 ডেজ এবং যদি দে উইল হোয়েদার আর নট দে আর ট্রিটেড দে উইল রিকভার বাই 7 ডেজ ইফ দ্য সার্ভাইভ তাহলে ভাইরাল ফিভারের এটা একটা ক্যারেক্টারিস্টিক তাহলে ওদের ডায়াগনোসিস যখন আমি একটা রোগী ডেঙ্গু ফিভার দেখবো তখন আমি চাই যে ওর ইলনেসটা 7 দিনের কম ডিউরেশন হবে 2 নম্বর হচ্ছে ওদের একটা ফিভার হয় ওই ফিভারটার বেশি কোন এমন কোন চরিত্র নেই যে আমি ওই ফিভারটাকে ফিভার দেখেই ওকে বলে ফেলতে পারবো যে এই রোগীটার ডেঙ্গি আছে তাহলে এরকম কোনো তাহলে অন্য সব জ্বরের মতোই এটা একটা জ্বর কিন্তু তার মধ্যেও আমরা ব্যতিক্রম খুঁজি যে এই জ্বরের ব্যতিক্রমটা কি আছে যেটা দেখলে ডেঙ্গুর সময় আমি সন্দেহ করব যে এটা ডেঙ্গু হতে পারে 1 নম্বর ফ্যাক্টর হচ্ছে বলো যে ফিভার কামিং টু ভেরি হাই ইন ফার্স্ট 24 আওয়ার্স 24 ঘন্টার মধ্যে যদি জ্বর 103-এর উপরে চলে যায় বলে যে জ্বর আসতেই 104 জ্বর আসতেই 105 জ্বর আসতেই 103 24 ঘন্টার মধ্যে 103-4-5 হয়ে গেছে দিস ইজ এ ভেরি ক্যারেক্টারিস্টিক ফিচার অফ ডেঙ্গি সিন্ড্রোম এবং এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যেগুলো আছে এগুলা মোস্টলি আর ভাইরাল ইলনেস যাদের 24 ঘন্টার মধ্যে জ্বর 103-4-5 হয়ে যাচ্ছে এগুলা লেস লাইকলি টু বি অর্গান স্পেসিফিক ফিভার শরীরের অন্যান্য জায়গায় যেসব জ্বরগুলো হয় এগুলো লেস লাইকলি কিন্তু হওয়া সম্ভব কিন্তু তারপরেও আমি চাইবো যে যাকে ডেঙ্গু বলবো ওর এই ধরনের একটা ফিভার থাকবে যে ফিভার কামিং টু ভেরি হাই ইন ফার্স্ট 24 আওয়ার তাহলে এটা একটা ক্যারেক্টার ফিভার 2 নম্বর হচ্ছে এই ফিভারটা অফেন আমি বলছি এগুলো শব্দ চয়নের মধ্যে কিন্তু অনেক কিছু বলা আছে অফেন এটা কন্টিনিউয়াস টাইপ অফ ফিভার হবে এবং এমন কন্টিনিউয়াস টাইপ অফ ফিভার যে হয়তো প্যারাসিটামল একবার দিলে 2 বার দিলে জ্বর নাও কমতে পারে বেসলাইন টাচ করে না এর উপরেই থেকে যাচ্ছে এবং রোগীর অনেক সময় সাপোজিটরি বা অনেক চিকিৎসকরা NSAID পর্যন্ত ব্যবহার করে ফেলতেছে বিকজ দে ক্যানট রিডিউস দ্য ফিভার তাহলে ফিভার ইজ দ্য মোস্ট ট্রাবলসাম তাহলে হাই ফিভার এবং অলমোস্ট কন্টিনিউয়াস টাইপ অফ ফিভার প্যারাসিটামল খেলে কমে যাচ্ছে 4-6 ঘন্টা পরে আবার বেড়ে যাচ্ছে এরকম একটা ফিভার 4-5-6 বার পর্যন্ত প্যারাসিটামল দেওয়া লাগতে পারে একটা রোগীকে তাহলে এরকম কন্টিনিউয়াস টাইপ অফ একটা ফিভার এই ফিভারটা ইউজুয়ালি 3-7 দিন থাকে একদিনের মধ্যে কমে যায় একদিন হয়ে এটা তো ওই 80 ভাগের মধ্যে চলে গেল মাইল্ডের মধ্যে চলে গেল তাহলে এটা হচ্ছে একটা ফিভারের ক্যারেক্টার আমরা দেখি যে এটা ইভেন অ্যান্টিপাইরেটিক এর রেসপন্স করতেও ডিলে হয় এরকম একটা আর হচ্ছে ফিভার আমরা তো আগে যখন ফিভার ক্লাস তোমাদের কাছে নিয়েছি কিনা আমি মনে নেই আরো কয়েক জায়গায় নিয়েছি সেটা সেখানে আমরা বলি যে ফিভার ইজ ডায়াগনোসড বাই অ্যাসোসিয়েটেড সিমটমস এক্সাম্পল কি একজনের যদি সর্দি কাশি গলা খুশখুশে গলা ব্যথা জ্বর এই সব ফিচার গুলো একসাথে থাকে এই সিন্ড্রোমকে বলা হয় ইনফ্লুয়েঞ্জা লাইক সিন্ড্রোম ILI অথবা ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস এটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং অ্যালাইড অনেকগুলো রাইনোভাইরাস অ্যাডেনোভাইরাস আছে যারা ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস করতে পারে এই ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসের ক্যারেক্টার হচ্ছে সর্দি কাশি জ্বর এখানে যারা আজকে দেখতেছো ওদের সবার এটা হয়েছে জীবনে হ্যাঁ কেউ যদি ব্যাংক থাকে তাকে ওর না হতে পারে আর নাইলে প্রায় সবার বলে যে ব্যাংকের তো সর্দি হয় না এই জন্য বললাম বাকি সবার এটা হয়েছে এবং কারো কারো আছে খুব ঘন ঘন হয় প্রত্যেক বছর 2-3 বার 4 বার হয় 5-7 বার এটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস তাহলে ওটাতে একটা লোকালাইজিং সিমটম সাইন আছে সেটা হচ্ছে নেজাল সিমটমস এবং গলা ব্যথা কাশি ডেঙ্গুটাও কিন্তু তাই তাহলে ডেঙ্গু সরি COVID-19 তাহলে COVID-19 এবং ইনফ্লুয়েঞ্জাকে ডিফারেন্সিয়েট করা খুব ডিফিকাল্ট তার মধ্যে
তার মধ্যেও আমরা যেটা খুঁজি সেটা হচ্ছে কোভিড এর নেজাল সিমটম খুব কম থাকবে, ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস এর নেজাল সিমটম প্রিডোমিনেট করবে। তাহলে নেজাল সিমটম সর্দি, নাক বন্ধ, নাক দিয়ে গড়গড় করে পানি পড়ছে, নন কোভিড, এটা ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস। কোন সর্দি নাই, গলা ব্যথা আছে, কাশি আছে, জ্বর আছে, জ্বর রয়ে গেছে 7 দিনের বেশি, কোভিড। তাহলে এই জন্য এইরকম, তাহলে এই ফিভারটা হচ্ছে ফিভার কামিং টু ভেরি হাই, যেমন কোভিড এ ভেরি হাই ইন ফার্স্ট 24 আওয়ার্স হবে না, কোভিড একটা মাইল্ড টলারেবল সিমটম হবে। এবং এই রোগে বেশিরভাগ রোগী মনে করে জ্বর কিছুই হয় না, জ্বর এটা কি, দুটা প্যারাসিটামল একটা খাইলেই কমে যাচ্ছে, ওরা অফিসে চলে যায়, ওরা বাজারে চলে যায়, এই জন্য কোভিড কে থামানো যাচ্ছে না। যে মানুষের এত মাইল্ড সিমটম হচ্ছে ওরা না বুঝেই চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় এবং ওরা ছড়াচ্ছে, ওরা সিক ফিল করতেছে না। কিন্তু ডেঙ্গু রোগে একটা রোগী খুব সিক ফিল করে, সে আর অফিসে যেতে পারবে না, সে স্কুলে যেতে পারবে না, সে কাজে যেতে পারবে না। তাহলে রেয়ারলি ওরা প্যারাসিটামল খেয়ে যেতে পারে যদি জরুরি কাজ থাকে, আদারওয়াইজ ওরা নিজেই বলবে যে আমি শেষ, আমি চিকুনগুনিয়া, তো এই কথা বলবে ডেঙ্গু চিকুনগুনিয়া, ওরা হচ্ছে ভাই বোন, ওরা দুজনেই বলবে যে আমি শেষ, জ্বর মানে আমি শেষ, আর ওরা নড়তে পারবে না, সহজে মুভ করে মুভ করবে না। তাহলে জ্বরের সাথে অ্যাসোসিয়েটেড যে ফিচার ডেঙ্গিতে, কোন অর্গান স্পেসিফিক ফিচার থাকে না, এটাই হচ্ছে একটা ফাইন্ডিং। তাহলে অনেক সময় মেডিসিনে জায়গা আছে বলছে নো ফাইন্ডিং ইজ এ ফাইন্ডিং, ওর যে কোনো ফাইন্ডিং নেই এটাই একটা ফাইন্ডিং। যেমন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, আর্লি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, রোগী চিল্লায় ঘর ফাটাই বলতেছে, আপনি পেটে হাত দিয়ে দেখলেন নো ফাইন্ডিং, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। No finding is a finding in acute pancreatitis, in abdomen. তাহলে সব জ্বর রোগীর মতো ওদের হিস্ট্রি নেব, কোন প্রস্রাবে জ্বালা যন্ত্রণা আছে কিনা, প্রস্রাব কোনো ঘন ঘন হচ্ছে কিনা, কোন অল্টার্ড বাওয়েল আছে কিনা, শরীরে কোথাও ফোড়া ইনফেকশন আছে কিনা, তাহলে এগুলো সব প্রশ্নের উত্তর নো হবে। তার মানে ডেঙ্গি ফিভার ইজ এ ফিভার উইদাউট লোকালাইজিং সিমটমস এন্ড সাইনস। কিছু চাইল্ড রোগীর মধ্যে, চাইল্ড ডেঙ্গি ফিভারের মধ্যে ফিউ কাফ ওদের মধ্যে থাকতে পারে, এবং এই জন্য বাচ্চাদের মধ্যে কাশি হলে, জ্বরের সাথে কাশি থাকলেই ডেঙ্গি না বলা উচিত নয়, কিন্তু অ্যাডাল্টের মধ্যে জ্বরের সাথে যদি সর্দি কাশি থাকে এটা সাধারণত ডেঙ্গি নয়। তাহলে আমরা শুধু কোনটা ডেঙ্গি এটা দেখি না, এটা যে অন্য কিছু নয় এটাও সাথে দেখি। তাহলে ডেঙ্গি ফিভারের মধ্যে, ডেঙ্গি সিজনে এইসব সিমটমগুলো যদি একসাথে থাকে এবং অন্য রোগের লক্ষণ না থাকে তখনই এটা ডেঙ্গি। তাহলে আমরা অনেকগুলো রোগে এইভাবে ডিফারেনশিয়েট করি, এই রোগের লক্ষণ আছে, অন্য রোগের লক্ষণ নাই, তখনই হচ্ছে এই রোগ। এটা একটা পদ্ধতি অফ ডায়াগনোসিস। এই জিনিসটাকে ইংরেজিতে বলা হয় ডায়াগনোসিস বাই এক্সক্লুশন। অন্য রোগগুলা নেই এটা দেখেই আমরা ধরে নিচ্ছি যে ওর এই রোগটা হয়েছে, কিন্তু এই রোগের প্রমাণ নেই। যেমন এক্সট্রা পালমোনারি টিবি যদি কারো হয়ে থাকে, কোনো আত্মীয় স্বজনের হয়ে থাকে, ওরা বুঝবে, ওরা জানবে যে এক্সট্রা পালমোনারি টিবিতে আমরা দেখি যে অন্য কোনো রোগ। অনেক সময় এটা হিস্টোলজিক্যাল প্রুফ পাওয়া যায় না, FB পাওয়া যায় না, PCR পাওয়া যায় না, তখন ওদেরকে আমরা চিকিৎসা দিই টিবি হিসাবে, কিন্তু ওর কোনো প্রমাণ নেই। তাহলে এই রোগীগুলোকে আমরা ডায়াগনোস করি বাই এক্সক্লুশন। তাহলে ডেঙ্গু তো আমরা যে চাই যে ডেঙ্গুর পক্ষে পয়েন্ট থাকুক এবং অন্য রোগের পক্ষে কোনো পয়েন্ট না থাকুক, এই দুটা যখন একসাথে কম্বাইন করবে তখন এটা ডেঙ্গি। তাহলে এই ফিভারের সাথে কমন অ্যাসোসিয়েশন হচ্ছে হেডেক। তাহলে এমন ফিভার খুব কম আছে যেটাতে হেডেক হয় না। হেডেক ইজ এ কমন অ্যাকম্পেনিমেন্ট অফ ফিভার, কিন্তু কিছু ফিভার আছে যেখানে তীব্র মাথা ব্যথা হয়, ডেঙ্গি ইজ ওয়ান অফ দেম। এবং এই মাথা ব্যথার সাথে একটা ক্যারেক্টারিস্টিক প্রায় 40% রোগীর মধ্যে পাওয়া যায়, সেটা হচ্ছে চোখ যদি ডানে বামে নাড়তে চায় তখন ব্যথা করবে, পেইন অন মুভমেন্ট অফ দি আই। চোখ, মাথা তো ব্যথা আছেই, সে মাথা তো নাড়তেছেই না, এমন ব্যথা, সেখানে যদি চোখ যদি এদিকে দিক করতে চায় তখন ব্যথাটা আরো বেড়ে যাচ্ছে। তাহলে চোখ নাড়লে ব্যথা করে কিনা, চোখ ডানে বামে নিলে কোনো ব্যথা করে কিনা, এই প্রশ্নটা রোগীদেরকে করতে হবে, এটা ডেঙ্গির পক্ষের একটা পয়েন্ট।
তাহলে আমরা পক্ষে এবং বিপক্ষে ভোটের মতো পয়েন্ট নিতে থাকি, যে ভোট বেশি পায় সে জিতে যায়, এটাই হচ্ছে ডায়াগনোসিস এর পদ্ধতি। তাহলে এই ফিভার হেডেক, আরেকটা হচ্ছে বডি এক, সারা শরীর ব্যথা, তীব্র ব্যথা। আমি যদি এক্সাম্পল বলি, একজন রুগী আমাকে এসে বলছে, বলে যে আমার শরীর এমন মনে হচ্ছে, আমার আমার মনে হচ্ছে আমাকে 8-10 জনের লাকড়ি দিয়ে পিটায় রাখলে যেরকম লাগবে আমার শরীরটা ওরকম হয়ে গেছে। এটা আমি টু শো ইউ অ্যান এক্সাম্পল যে কেমন হতে পারে মানুষের, কেমন লাগতে পারে। তাহলে এই ব্যথাটা প্রাইমারিলি ইন দ্য মাসলস, শরীরে ধরলেও সে ব্যথা ফিল করতে পারে, ও ধরো না ধরো না, আমাকে হাত দিও না, আমি মরে যাচ্ছি। সারা শরীরের হাড়গুলা যেন মুচড়াই ফেলছে, ভেঙে ফেলছে এরকম মনে হয়, এই জন্য এটার নাম ব্র্যাক বোন ফিভার। বলছে আমার হাড্ডি ডাড্ডি ভেঙে চুরমার হয়ে গেছে, এমন ব্যথা হচ্ছে। তাইলে এইরকম টাইপের একটা ব্যথা যখন থাকবে, এবং এটা কিন্তু জয়েন্টে নয়, জয়েন্টে ব্যথা, যখন চিকুনগুনিয়া ফিভারের সাথে ডেঙ্গুর একটা ব্যথার পার্থক্য হচ্ছে, চিকুনগুনিয়ার ব্যথাগুলা জয়েন্টে, ডেঙ্গুর ব্যথাগুলা জয়েন্টে নয়, মাংসপেশিতে। তাহলে এই দুই হাত গুলাতে অনেক ব্যথা থাকে না ডেঙ্গুতে, কিন্তু চিকুনগুনিয়াতে দুই হাতে অনেক ব্যথা থাকবে। এটা একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। অনেক সময় ব্যথা জয়েন্ট গুলো ফুলে যেতে পারে, টাইট হয়ে যেতে পারে, একদম এরকম করতে পারবে না। রুগী আমাকে বলতেছে, বলেছে আমি তো আমার টেলিফোনটাও তুলতে পারছি। তাহলে চিকুনগুনিয়া এরকম যে ও টেলিফোনটাও তুলতে পারতেছে, ডেঙ্গুটাও ঠিক তাই, টেলিফোনটাও তুলতে পারতেছে না, এরকম হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু হইলে ব্যথাটা হবে শরীরের মাংস পেশিতে, সারা শরীরের যেখানে মাংস আছে ওইসব জায়গাগুলোতে নিস। তাহলে মাথা ব্যথা ব্র্যাকবোন ফিভার, ব্র্যাকবোন। হ্যাঁ, এটার সাথে অনেক রুগীর ভমিটিং থাকে এবং কিছু রুগীর র্যাশ থাকে। র্যাশ সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে একটা প্যাটেশিয়াল র্যাশ, মানে পারপিউরা, ইউ নো পারপিউরা ইজ এ নন ব্লেঞ্চিং, এটা চাপ দিলে মিলাই যাবে না, এটা হচ্ছে পারপিউরা। একটা হচ্ছে প্রথম দুইটা দুইটা ক্রাইটেরিয়া, একটা ক্রাইটেরিয়া হচ্ছে এটা ধরা যাবে না, তাহলে র্যাশটা হাতে ধরা যাবে না, যদি ধরা যায় এটা মেকিউল, যদি ধরা না যায় এটা পেপিউল, সরি সরি, যদি ধরা না যায় এটা মেকিউল, যদি ধরা যায় এটা পেপিউল। তাহলে পারপিউরা ইজ এ মেকিউলার র্যাশ, মানে ধরা যায় না। দুই নম্বর হচ্ছে নন ব্লেঞ্চিং, চাপ দিলে সাদা হবে না, চাপ দিলে এটা লাল হয়ে যাবে, যেমন মশার কামড়, সেটাতে একটা লাল হয়, সেটা যদি চাপ দেন এটা সাদা হয়ে যাবে, আবার লাল হবে। কিন্তু পারপিউরা যেটা প্যাটেশি বা পারপিউরা, ওটা চাপ দিলে লালটা কোনো চেঞ্জ হবে না, এটাকে বলে নন ব্লেঞ্চিং, মানে ব্লেঞ্চ করে না এটা। তাহলে ব্লেঞ্চিং যদি হয় কখনো রেডনেস এর মধ্যে, এটা হচ্ছে ইনক্রিজড ভাস্কুলারিটি। আর যদি নন ব্লেঞ্চিং হয় ইট ইজ পারপিউরা অথবা অন্য কিছু। তাহলে যে এতে এই মেইন র্যাশটা হয় ওদের পারপিউরিক র্যাশ, এটা সাধারণত দুই পায়ে হয়, শরীরের সারা শরীরে সব জায়গায় হতে পারে, অথবা অথবা আরেক ধরনের র্যাশ হয়, সেটা হচ্ছে বলে যে রেড আই অ্যাপিয়ারেন্স, যে কতগুলা কি হোয়াইট ইন দ্য সি অফ রেড, পুরা শরীরটা একদম লাল, মাঝখানে সাগুদানার মতো সাদা সাদা। তাইলে হোয়াইট ইন দ্য সি অফ রেড, মানে সব শরীরটা লাল, মাঝখানে কিছু কিছু সাদা দানার মতো, এরকম র্যাশ, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক র্যাশ। এছাড়া অনেক সময় আর্লি কিছু র্যাশ হতে পারে এবং শেষে দিয়ে কিছু পেপুলার র্যাশ হতে পারে, চামড়া উঠে যায়, চামড়া পড়ে যায়, এরকম র্যাশ হতে পারে, এক্সফোলিয়েশন হয়, ওইটা ইচি হতে পারে লেটলি। কিন্তু মেইন ক্যারেক্টারিস্টিক রেসটা হচ্ছে পারপিউরিক রেস অথবা হোয়াইট ইন দ্য সি অফ রেড, এরকম একটা রেস এটার সাথে থাকে। তাহলে দিজ আর দি মেইন ফিচার্স। এগুলোর সাথে অনেক সময় রুগীদের বমি থাকে এই রোগে, অ্যানোরেক্সিয়া, নওসিয়া, কিচ্ছু খেতে পারে না এরকম হতে পারে। অনেক সময় ওদের অ্যাবডোমিনাল পেইন হতে পারে ফ্রম এনলার্জমেন্ট অফ দি লিভার or from pancreatitis,
এবং এদের অনেক সময় ব্রেইনে এটা ইনভলভমেন্ট হতে পারে, তখন ফিচার্স অফ কনফিউশন অ্যান্ড অ্যান্সার অফ ফেলো অফিস, এইসব ম্যানিফেস্টেশন গুলো ডেঙ্গির হতে পারে। হওয়ার পরে ডেঙ্গুকে সাধারণত আমরা দেখি দুভাবে, একটা হচ্ছে আনকমপ্লিকেটেড ডেঙ্গি ফিভার আর একটা হচ্ছে কমপ্লিকেটেড ডেঙ্গি। এই দুটার মধ্যে লাইন অফ ডিফারেন্সিয়েশন হচ্ছে যে প্যাথোলজিক হলমার্ক অফ ডিফারেন্সিয়েশন বিটুইন আনকমপ্লিকেটেড অ্যান্ড কমপ্লিকেটেড ডেঙ্গি ইজ প্লাজমা লিকেজ। তাহলে এই রোগীগুলো যখন সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট করি, মোস্ট ইম্পর্টেন্ট সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট ইজ বেসড অন প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ এভিডেন্স অফ প্লাজমা লিকেজ। তাহলে কোনো রোগীর যদি পারপিউরা থাকে, হোয়াইট ইন দ্য সি অফ রেড থাকে, দিস ইজ অ্যান এভিডেন্স অফ প্লাজমা লিকেজ। যদি কোনো রোগীর সিরোসাল ইফিউশন, তাহলে পেরিটোনিয়াল ইফিউশন, প্লুরাল ইফিউশন বা পেরিকার্ডিয়াল ইফিউশন, প্লুরাল ইফিউশন ইজ ওয়েল ব্যালেটারাল, এগুলো যদি কারো থেকে থাকে, দিস আর এভিডেন্স অফ প্লাজমা লিকেজ। তাহলে এগুলো আর্লি থাকলে ক্লিনিক্যালি বোঝা যায় না, ওই সময়গুলোতে আলট্রাসোনোগ্রাম ইজ ভেরি ইফেক্টিভ, কিন্তু আলট্রাসোনোগ্রামের জন্য আবার আলট্রাসোনোগ্রামের কাছে পাঠাতে হবে না। যদি এমন থাকে যে আলট্রাসোনোগ্রাফিটা ব্যাক সাইডে এনে করে ফেলা যায়, তখন উই ক্যান অ্যাপ্লাই দিস মেজার আলট্রাসাউন্ড টু ডিটেক্ট এভিডেন্স অফ প্লাজমা লিকেজ। এছাড়া প্লাজমা লিকেজের কতগুলো ফিচার আছে, যে আর্লিয়েস্ট ফিচার হচ্ছে বলে যে দেয়ার ইজ ডিক্রিজড পালস প্রেশার। পালস প্রেশার মানে হচ্ছে, ইউ নো দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিস্টলিক অ্যান্ড ব্লাড ডায়াস্টলিক ব্লাড প্রেশার, এবং এটা যদি 20 নিচে চলে যায় পালস প্রেশার, 100/80 এরকম যদি হয়ে যায়, তখন ইট সিগনিফাইজ রিডিউসড পালস প্রেশার। এছাড়া সিমটম হিসেবে রোগীদের মধ্যে অনেক সময় পোস্টুরাল হাইপোটেনশন, তাহলে শোয়ার থেকে উঠে বসার সময় অথবা বসার থেকে উঠে দাঁড়ানোর সময় একটা মাথা ঘুরে ওঠে, বিকজ অফ দি সেরিব্রাল হাইপোপারফিউশন। তাহলে এটা যদি, এটাকে যদি রিডিউসড পালস প্রেশারের একটা ফিচার এবং ভ্যাসো ডাইলেটেশনের একটা ফিচার, সো রিডিউসড পালস প্রেশার ইজ অ্যান ইনডিরেক্ট এভিডেন্স অফ প্লাজমা লিকেজ। এছাড়া তো বলেছি যে পারপিউরা থাকলে সেটা একটা এভিডেন্স, এবং হচ্ছে ব্লাড প্রেশার এবং পালস এটা যদি কমে যায়, পেশেন্ট যদি শখে থাকে, দ্যাট ইজ অলসো অ্যান এভিডেন্স অফ প্লাজমা লিকেজ, আমরা আগেই বলেছি। এর সাথে হচ্ছে এটা আমরা অনেক সময় একটা টেস্ট করে দেখতে পারি, সেটাকে বলে ক্যাপিলারি ফ্যাসিলিটি, এক ধরনের ফ্যাসিলিটি টেস্ট। তাহলে যদি আমি ব্লাড প্রেশার কাফকে মিডওয়ে বিটুইন সিস্টলিক অ্যান্ড ডায়াস্টলিক যদি 30 সেকেন্ডের বেশি আমি রেখে দিই, দুই মিনিট পর্যন্ত রাখতে পারি, 2 মিনিট যদি আমি রেখে দিই, এখানে হাতের মধ্যে 1 স্কোয়ার সেন্টিমিটার এরিয়ায় যদি 10টার বেশি পারপিউরিক স্পট পাওয়া যায়, তখন এই টেস্টটা ইজ পজিটিভ, এটা দেখো আমরা প্লাজমা লিকেজ। তাহলে প্লাজমা লিকেজ ইজ দ্য বিগিনিং অফ দ্য ক্রিটিক্যাল ফেজ। তাহলে যে ক্লিনিক্যাল ফেজ বললাম, ক্লিনিক্যালের মধ্যে যখন জ্বর থাকে একটা পিরিয়ড, 3 থেকে 7 দিন একটা জ্বর থাকে, তারপর হঠাৎ করে জ্বরটা কমে যায় 2-3 দিন, এই কমে যাওয়াটা হচ্ছে ক্রিটিক্যাল ফেজ। এরপর আবার বেড়ে যায়, এটা হচ্ছে সেকেন্ড টাইম বেড়ে যায়, এই জন্য জ্বরটা এরকম করে নেমে আবার বাড়ে, এই জন্য এটার নাম বলা হয় যে স্যাডেল ব্যাক ফিভার। স্যাডেল ব্যাক মানে হচ্ছে উটের পিঠ, উটের ব্যাক। তাহলে আপনি দূরের থেকে যদি সাইড থেকে একটা উটকে দেখেন, তাহলে এরকম করে দুইটা দেখবেন আন্ডিউলেশন, এই দুইটা আন্ডিউলেশনের মতো জ্বর হয় বলে এটার নাম স্যাডেল ব্যাক ফিভার। তাহলে ক্রিটিক্যাল ফেজটা যেটা বললাম যে এভিডেন্স অফ প্লাজমা লিকেজ, সেটা কিন্তু এই ক্রিটিক্যাল ফেজেই হয়, জ্বরটা চলে যাওয়ার পরেই হয়। তাহলে ডেঙ্গু রোগে জ্বর চলে গেল মানে ভালো হয়ে গেছে এটা নয়, জ্বর চলে গিয়ে যদি রোগীর খুব ভালো লাগে, এটা হচ্ছে সে ভালো হয়ে গেছে। জ্বর চলে গেছে কিন্তু রোগীর খুব খারাপ লাগতেছে,
This is an evidence that the patient is in the critical phase. তাহলে এই জন্য অনেক রোগের মধ্যে আমি যেহেতু অনেক কিছু নিয়ে কথা বলছি সেজন্য বলছি এই জন্য বলে যে আমার জ্বর নাই কালকে থেকে তখন আপনার প্রশ্ন হবে যে আপনি আজকে কেমন আছেন কোথায় কি আছেন কিচ্ছু না জাস্ট এই জিনিসটাকে বলে গ্লোবাল সেন্স অফ ওয়েলবিং তাহলে একটা রোগী ভালো হচ্ছে না খারাপ হচ্ছে এটা সবচেয়ে বড় প্যারামিটার আমরা ক্লিনিক্যালি যন্ত্র ছাড়া টেস্ট ছাড়া যেটা দেখি সেটা হচ্ছে গ্লোবাল সেন্স অফ ওয়েলবিং তাহলে জ্বর চলে যাওয়ার পরে যদি একজনের গ্লোবাল সেন্স অফ ওয়েলবিং খারাপ হয় এটা ক্রিটিক্যাল গ্লোবাল সেন্স অফ ওয়েলবিং যদি ভালো হয় সে ভালো হয়ে যাচ্ছে তাহলে গ্লোবাল সেন্স অফ ওয়েলবিং ইজ এ প্যারামিটার হোয়াট উই ইউজ ইন অন দি ব্যাক সাইড তাহলে ক্রিটিক্যাল ফেজে গেলে এটা আছে যে এরপরে যে প্লাজমা লিকেজের যেসব ফেজগুলো আছে সেগুলোকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে এটাকে বলছে DHF1, DHF2, DHF3, DHF4 DHF1, 2 এটাকে বলা হয়েছে ডেঙ্গি হিমোরাজিক ফিভার 3, 4 কে বলা হচ্ছে ডেঙ্গি শক সিন্ড্রোম হিমোরাজিক ফিভার মানে হচ্ছে ওর শক নেই কিন্তু এভিডেন্স অফ প্লাজমা লিকেজ আছে এবং হিমোরেজিক ম্যানিফেস্টেশন আর হচ্ছে শক সিন্ড্রোম মানে ওর ফিচার্স অফ শক অ্যান্ড অর্গান ডিসফাংশন এটা আছে তাহলে শক হলে অর্গান হাইপোপারফিউশন হয় অর্গান হাইপোপারফিউশন হলে অর্গান ডিসফাংশন হয় অর্গান ডিসফাংশন যদি নট কারেক্টেড থাকে তখন এটা অর্গান ফেইলিওর হয় তাহলে ডেঙ্গি শক সিন্ড্রোমে পেশেন্ট যারা মারা যায় তারা হচ্ছে ডেঙ্গি শক সিন্ড্রোমে মাল্টি অর্গান ফেইলিওর হয় অ্যান্ড ডেথ হয় তাহলে যদি ক্রিটিক্যাল ফেজে যদি আমরা এগুলো ম্যানেজ করে রাখতে না পারি তাহলে পেশেন্ট উইল ডেভেলপ মাল্টি অর্গান ফেইলিওর অ্যান্ড ডেথ এখানে হচ্ছে মর্টালিটি প্রধান সময় কমে যাচ্ছে এই জন্য আমি বলবো কিছুটা অন ডায়াগনোসিস তাহলে যেগুলো বললাম আমরা যে একটা ক্যারেক্টারিস্টিক ক্লিনিক্যাল সিন্ড্রোম ফিভার কামিং টু ভেরি হাই অন দ্য ফার্স্ট ডে হেড এক বডি এক অ্যাবসেন্স অফ সিমটমস অফ আদার ডিজিজ এই কম্বিনেশন থাকলে এটাকে বলা হচ্ছে ডেঙ্গি সিন্ড্রোম এই ডেঙ্গি সিন্ড্রোমের অনেকগুলো ম্যানিফেস্টেশন থাকতে পারে যদি ওর প্লেটলেট কম থাকে একরকম হিমোরেজিক ম্যানিফেস্টেশন হিমোরেজ হতে পারে তাহলে আনকমপ্লিকেটেড ডেঙ্গি হতে পারে কমপ্লিকেটেড ডেঙ্গি ইনটু ডেঙ্গি হিমোরেজিক ফিভার ডেঙ্গি শক সিন্ড্রোম তাহলে ইনভেস্টিগেশন করতে গিয়ে যেহেতু ভাইরাস আইসোলেট করা যায় না করা যায় কিন্তু সেটাতে 10-14 দিন সময় লেগে যাবে 10-14 দিন পরে সেল কালচার করে যে রেজাল্ট আসবে ততদিনে রোগী ভালো হয়ে যাবে অথবা মারা যাবে তাহলে এটা প্র্যাকটিক্যালি এটা ইউজ করা যায় না এটা শুধু ল্যাবরেটরির জন্য করতে যায় তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ডেঙ্গু রোগীদেরকে প্রথম 3-4 দিন কোনো ইনভেস্টিগেশন করি না না করে ওদেরকে শুধু সিমটোমেটিক চিকিৎসা দেওয়া হয় যদি আমরা করি 3 দিন পার হলে সাধারণত টেস্ট করতে হয় যদি করি তাহলে একটা ডেঙ্গি NS1 টেস্ট আছে এটা ভেরি র্যাপিডলি মেবি পজিটিভ তাহলে সেটা প্রায় শতকরা 80% ক্ষেত্রে প্রাইমারি ডেঙ্গি কিন্তু সেকেন্ডারি ডেঙ্গিতে এটার ডায়াগনোস্টিক ইল কমে যায় এই জন্য NS1 নেগেটিভ মানে ডেঙ্গি নয় এ কথা বলা যাবে না কিন্তু NS1 পজিটিভ হলে এটা হাইলি সাসপেক্ট হবে কারণ এটা স্পেসিফিসিটি প্রায় মানে এটা ডেঙ্গু এটা ধরে নিতে পারে তাহলে নেগেটিভটা ভালো ইউজ করতে পারছি না কিন্তু পজিটিভ মানে এটা টেস্ট এরপরে 3 দিন পরে আমি কি পরীক্ষা করি 3 দিন পরে আমরা যেগুলো পরীক্ষা করি সেটা হচ্ছে একটা রুটিন পরীক্ষা করি ইউরিন আরই এবং করি এটার জন্য যে এক্সক্লুড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এবং একটা কমপ্লিট ব্লাড কাউন্ট তাহলে ক্লিনিক্যাল ফিচারের সাথে যদি আমি কমপ্লিট ব্লাড কাউন্টকে মিলাই দিই তাহলে ডায়াগনোস্টিক অ্যাকিউরেসি প্রায় 90% চলে যায় তাহলে ব্লাড কাউন্টে কি দেখি আমরা সেটা হচ্ছে একটা সব ভাইরাল ইনফেকশন এটা হতে পারে সেটা হচ্ছে লো নর্মাল লিউকোসাইট কাউন্ট
অথবা লিওকোপেনিয়া। তাহলে লো নর্মাল লিউকোসাইট কাউন্ট মানে নর্মাল তো 4 থেকে 11 হাজার পার কিউবিক মিলিমিটার, 4,000 থেকে 11,000। তাহলে লো নর্মাল মানে ওরা 4 থেকে 6,000-এর মধ্যে থাকে টোটাল কাউন্টটা, এবং ডিফারেন্সিয়াল কাউন্টটা ভেরিয়েবল। ডিফারেন্সিয়াল কাউন্ট মানে পলিমর্ফ কত পার্সেন্ট, লিম্ফোসাইট কত পার্সেন্ট, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল কাউন্ট। সেটা যেমন ক্যারেক্টারিস্টিক্যালি কোভিডে লিম্ফোপেনিয়া হয়, ঠিক একই রকম মাইল্ড ডিগ্রি অফ লিম্ফোপেনিয়া কেন আকারে ডেঙ্গি সিন্ড্রোম হচ্ছে। তাহলে ডেঙ্গিতে যেটা পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে সেটা হচ্ছে যদি থ্রম্বোসাইটোপেনিয়া থাকে তখন এটা আরো অ্যাকিউট ফিভারের সাথে ডেঙ্গু মনে হচ্ছে, ওটার সাথে যদি যে কোনো কারণে যদি থ্রম্বোসাইটোপেনিয়া থাকে তখন এটা থ্রম্বোসাইটোপেনিয়া মানে 1,50,000-এর নিচে হতে পারে, 1,55,000 হয়েছে, এটা মানে থ্রম্বোসাইটোপেনিয়া নয়। থ্রম্বোসাইটোপেনিয়া মানে লেস দেন 150,000, তাহলে ওটা হতে হবে। এছাড়া যেটা ডেঙ্গি NS1 টেস্ট বলেছে এটা কিন্তু আপ টু 5 ডেজ পর্যন্ত পজিটিভ থাকবে, তাহলে 3 দিনের পর থেকে এটার পজিটিভিটি কমতে থাকবে, 4 দিনে করলে কম, 5 দিন করলে আরো কম, এরপরে করলে তো নেগেটিভ। তাহলে 5 দিনের মাথায় গিয়ে শুরু হয় যে অ্যাপিয়ারেন্স অফ ডেঙ্গি অ্যান্টিবডিজ। তাহলে যেটা প্রথমে অ্যাপিয়ার করে সেটা হচ্ছে IgM, এবং যেটা লেটলি অ্যাপিয়ার করে এটা হচ্ছে IgG। তাহলে একটা লোকের যদি ক্লিনিক্যাল ডেঙ্গি সিন্ড্রোম থাকে সাথে যদি IgM পজিটিভ থাকে তাহলে এটা অ্যাকিউট ডেঙ্গু ফিভার। একটা লোকের যদি শুধু IgG পজিটিভ থাকে তাহলে ওর জীবনে কোনো সময় ডেঙ্গু হয়েছিল, যে কোনো সময় জীবনে। কিন্তু যদি IgM এবং IgG দুটোটা পজিটিভ থাকে তার মানে হচ্ছে এইবারেও ডেঙ্গি হয়েছে, এর আগেও একবার ডেঙ্গি হয়েছে। তাহলে IgG IgM দুইটাই পজিটিভ থাকা মানে এটা সেকেন্ডারি ডেঙ্গি, শুধু IgM পজিটিভ থাকা মানে প্রাইমারি ডেঙ্গি প্রথমবার, আর হচ্ছে শুধু IgG পজিটিভ থাকা মানে অতীতে কোনো সময় ডেঙ্গু হয়েছে। তাহলে এই ডেঙ্গি অ্যান্টিবডিজ এটা 5 থেকে 5 দিনের পরে করতে হবে, এর আগে যদি পজিটিভ পেয়ে যান এটা রিলাই করা ডিফিকাল্ট আছে। তাহলে 5 দিনের পরে যদি কারো ডেঙ্গি অ্যান্টিবডিজ পজিটিভ হয় IgM তখন এটা এইবারের রোগটা ডেঙ্গি বলা যাবে, এবং IgG যদি পজিটিভ থাকে তখন আপনারা ধরে নেবেন যে এটা সেকেন্ডারি ডেঙ্গি। সেকেন্ডারি ডেঙ্গি মানে ওর রিস্ক অফ কমপ্লিকেটেড ডেঙ্গি ফিভার এটা সম্ভাবনা বেশি। এছাড়া যেসব টেস্টগুলো খুব কাজে লাগে সেটা হচ্ছে লিভার এনজাইমস, ট্রান্সামাইনেজেস, LTAST বা SGPT-SGOT। এটা বেশিরভাগ ডেঙ্গু রোগীর ক্ষেত্রে, 90% ডেঙ্গু রোগীর ক্ষেত্রে SGPT ইজ এলিভেটেড। তাহলে অ্যাকিউট 3 দিনের পরে যেটা টেস্ট করতে বললাম সেখানে কমপ্লিট ব্লাড কাউন্টের সাথে পেশেন্ট যদি অ্যাফোর্ড করতে পারে, সবাইকে করতে হবে না, কারণ টেস্ট দরকার নেই রোগীর, টেস্ট দিয়ে রোগীর কোনো লাভ হয় না, টেস্ট দিয়ে শুধু আমি ডাক্তারের লাভ হয়। তাহলে রোগীকে টেস্ট করতে না দিয়ে যতটুকু সম্ভব আমরা করব, তারপরে যদি আমি ট্রান্সামাইনেস করতে চাই তাহলে ট্রান্সামাইনেস ইজ এলিভেটেড। তাহলে লো নর্মাল লিউকোসাইট কাউন্ট উইথ অর উইদাউট থ্রম্বোসাইটোপেনিয়া অথবা লিউকোপেনিয়া, সাথে যদি ট্রান্সামাইনেজিমিয়া মানে এলিভেটেড ট্রান্সামাইনেজ এটা যদি থাকে, আমার ডেঙ্গুর কোনো টেস্ট করতে না পারলেও ক্লিনিক্যালি যদি মিলে যায় এটা ভেরি হাইলি লাইকলি, এটা আপনার সেনসিটিভিটি 90%, মানে আপনি 10টাকে ডেঙ্গু বললে 9টা 9 বার আপনি কারেক্ট হবেন যদি শুধু ক্লিনিক্যাল ফিচার এবং কমপ্লিট ব্লাড কাউন্ট ট্রান্সামাইনেস এটাকে যদি মিলান। তাহলে এই জিনিসটা করব। এছাড়া হচ্ছে যখন ওদের মধ্যে আরো কোনো অর্গান স্পেসিফিক ম্যানিফেস্টেশন থাকে, রেনাল ইম্পেয়ারমেন্ট অথবা CNS ইনভলভমেন্ট অথবা আদার অর্গান ফিচার লাংস ইনভলভমেন্ট যদি চিন্তা করে থাকে তখন ওইসব ইনভেস্টিগেশন গুলো করা যেতে পারে। তো আজকে আর বেশি একটা জিনিস বলে শেষ করব, সেটা হচ্ছে যে প্যাথোজেনেসিস আমরা বলি নাই, সেটা হচ্ছে দি থ্রম্বোসাইটোপেনিয়া। এটা একটা ভেরি পিকিউলিয়ার স্পেশাল টাইপ অফ থ্রম্বোসাইটোপেনিয়া, যেখানে থ্রম্বোসাইটোপেনিয়া থাকা সত্ত্বেও ব্লিডিং হয় না। ব্লিডিং হলেও এটা সাধারণত সুপারফিশিয়াল ব্লিডিং হয়,
ডিপ অর্গান ব্লিডিং হয় না। ডিপ অর্গান ব্লিডিং হয় না এটা এত বেশি পরিমাণ কনফার্মেশন সারা দুনিয়া থেকে আসে, এই কারণে 10,000-এর নিচে যদি প্লেটলেট না হয় কোনো প্লেটলেট ট্রান্সফিউশন দরকার নেই। 10,000-এর কম হলে শুধু অবজার্ভ করতে হবে, বারবার পরীক্ষা করে করে রুগীকে প্যানিকও ক্রিয়েট করতে হবে। যদি ওদের ব্লিডিং হয় আমরা ব্লাড ট্রান্সফিউশন দেবো, যেখানে আমি বারবার প্লেটলেট করতে পারতেছি সেখানে ব্লাড ট্রান্সফিউশন অ্যাভেইলেবল পড়ুক, তাহলে আমি ব্লাড ট্রান্সফিউশন দিলে ওদের কোনো অসুবিধা হবে না। তাহলে আমি আর বেশি কথা বলবো না, আজকে এখানে শেষ করি। তোমাদের কেমন লাগলো এটা আমি বুঝতে পারলাম না যদিও, তো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর পেশেন্ট হিয়ারিং মেবি, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য। থ্যাংক ইউ স্যার, আপনার ক্লাস আসলে অনেক ভালো লাগে, আপনি আগেও একটা ক্লাস নিয়েছিলেন আমাদের ফিভারের উপরে, অনেক ভালো লেগেছে আজকে ডেঙ্গু যে ক্লাসটা নিয়েছেন, মানে এক কথায় স্যার অসাধারণ। স্যার আপনার কাছ থেকে আরো ক্লাস আমরা ফুল অ্যাক্সেস ফ্যামিলি আশা করি, আপনি আমাদেরকে আরো অনেক কিছু শিখাবেন আমাদের অভিভাবক হিসাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, এই মনোমুগ্ধকর যে সময়টা স্যার আপনি আমাদেরকে আরো সময় উপভোগ করতে দিবেন আপনার ব্যস্ততম সময় থেকে, এটা স্যার আমাদের সবার প্রাণের দাবি। তো ঠিক আছে, তাহলে বেরিয়ে যায় নাকি কোন প্রশ্ন আছে কারো? না, আর সময় নেই আসলে, তাহলে আমরা শেষ করে দিই, আরেকদিন কথা বলতে হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। ডেঙ্গুতে হচ্ছে ডেঙ্গুর যে ভেক্টর আর হচ্ছে স্যার চিকুনগুনিয়ার হচ্ছে সেম ভেক্টর, মানে হচ্ছে এডিস এজিপ্টি হচ্ছে, তাহলে স্যার আমরা ডেঙ্গুতে হচ্ছে NH1 অ্যান্টিজেন টেস্ট করলে হচ্ছে পজিটিভ পাই, কিন্তু হচ্ছে স্যার চিকুনগুনিয়াতে কেন নেগেটিভ আসে? স্যার দুইটা আলাদা ভাইরাস তো, NS1 মানে হচ্ছে এটা নন স্ট্রাকচারাল প্রোটিন, দিস ইজ ভেরি স্পেসিফিক টু ডেঙ্গি ভাইরাস। সো নন স্ট্রাকচারাল প্রোটিন অনেকগুলো আছে, NS1, NS2, NS12, NS13, এরকম অনেকগুলো নন স্ট্রাকচারাল প্রোটিন আছে, তার মধ্যে একটা খুব ইজিলি ডিটেক্টেবল, সেটা হচ্ছে NS1। তাহলে যেহেতু NS1 ইজ নট এক্সপ্রেস বাই চিকুনগুনিয়া, ইউ উইল নট ফাইন্ড ইট নেগেটিভ। কিন্তু একটা জিনিস হচ্ছে যে চিকুনগুনিয়া যদি হয়ে থাকে ওদের ডেঙ্গি অ্যান্টিবডি পজিটিভ হতে পারে, ডেঙ্গি হয়ে থাকলে ওদের চিকুনগুনিয়া অ্যান্টিবডি পজিটিভ থাকতে পারে। এই জন্য দুইটা যদি পজিটিভ হয়, এটা একসাথে দুইটা হয়েছে এটা নয়, দুইটা পজিটিভ মানে যে কোনো একটা হয়েছে। তাহলে চিকুনগুনিয়াতে NS1 নাই, এই জন্য এটা পজিটিভ না, NS1 ইজ এ প্রোটিন। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ, আমি এবার আর সময় নেই, আরেকদিন। ওকে, বাই।